আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু ওয়া কুলা রাগাদাম। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান ইলা আখির আয়া। 31তম বার্ষিক তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত সারা দেশ থেকে আগত সখি আকিদার ঝান্ডাবাহী তাওহিদি জনতা, যারা আমাদের জীবনে কোরআন এবং সহি সুন্নার বাস্তবায়নের জন্য এত কষ্ট করে বিভিন্ন স্থান থেকে এখানে সব জমায়েত হয়েছি, আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কর্তব্য। আমরা জানি আদর্শের খোঁজ যদি আমরা পেতে চাই, প্রথমেই জানা দরকার আদর্শ পরিবার কি। আমরা মনে করি যেই পরিবারে ওহির বিধান কোরআন এবং সহি সুন্নাহর বিধানের যত বাস্তবায়ন বেশি, যেই পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহ কোরআন এবং নবী সহি সুন্নার বাস্তবায়ন আছে সকল ক্ষেত্রে, আমরা মনে করি এটি একটি আদর্শ পরিবার। কি বলেন, ঠিক না ভাই? এটাই আদর্শ পরিবার। এই আদর্শ পরিবার গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা যে দুইজন ব্যক্তির, তিনি হলেন ওই পরিবারের স্বামী আর স্ত্রী। যদি স্বামী ওই পরিবারের প্রধান হয় তাহলে স্ত্রী ওই পরিবারের কর্তৃ। এক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের গোড়াপত্তন প্রথম করেছিলেন জান্নাতে এবং তার সদস্য সংখ্যা ছিল মাত্র দুইজন, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আদি মাতা বিবি হাওয়া আলাইহিসসালাম। সেই পরিবার জান্নাত থেকে তারা আদর্শ, এই পরিবার তাদের কাছ থেকে আমরা যেটা শিক্ষা নেব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন তখন আল্লাহ বলে দিলেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের যিনি আক্রান্ত এবং চিন্তিত হলেন যে সেই প্রকাশ্য শত্রু ইবলিশকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে দুনিয়াতে নামিয়ে দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ঐশী বিধান ঐশী বাণী তোমার এবং তোমার সন্তানদের কাছে আসবে, যারা এটা হুবহু বাস্তবায়ন করবে তাদের কোনো ভয়ের কারণ নাই, চিন্তারও কারণ নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সহি আকিদার দাবিদার, কিন্তু আমাদের পরিবার আদৌ কি আমরা আদর্শ পরিবার হিসেবে গঠন করতে পেরেছি কিনা, এই মর্মে আমাদের একটু চিন্তা করা দরকার। আদর্শ পরিবার গঠনে আপনি আমি যারা পরিবার প্রধান রয়েছি তাদের জেনে রাখা দরকার। বুখারীর বর্ণনায় আল্লাহ নবী পেশ করেছেন, ইরশাদ করেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এক্ষেত্রে একজন স্বামী পরিবার প্রধান আদর্শ পরিবার গঠনে তার অগ্রণী ভূমিকা রয়েছেন এবং স্বামী স্ত্রী উভয়ের যে টার্গেটটি হওয়া দরকার আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে, তার প্রথমে একটা লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন করতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আমরা আদর্শ পরিবার গঠনে সক্ষম হব। কারণ হলো এই, আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কিছু বিষয় দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের সবচেয়ে যে বড় বিষয়টি আমরা অনুভব করি, প্রয়োজন অনুভব করি, সেটি হলো
আমাদের শারীরিক মানসিক প্রশান্তি এবং শান্তির প্রয়োজন, কি বলেন ঠিক না বা ঠিক? শান্তি যদি আপনার মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, অন্তরে এবং বাহ্যিক আভ্যন্তরীণভাবে শারীরিক মানসিকভাবে একজন মানুষ যদি সুস্থ না থাকেন, শান্তির মধ্যে না থাকেন, তার দ্বারা আদর্শ পরিবার গঠন হতে পারে না। এক্ষেত্রে আমরা সহিহ তারগিব তারহিবের একটি হাদিস পেশ করতে পারি। হাদিসটি যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত আদ-দুনিয়া নিগিয়াতাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো টার্গেট যদি দুনিয়া হয়, সে নারী হোক আর পুরুষ হোক, জ্ঞানী হোক আর গুণী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সেই মুসলিম নর নারী, সে যদি তার টার্গেট করে দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ তার অন্তর থেকে, তার জীবন থেকে শান্তি সুখ আর স্বস্তি ছিনিয়ে নেবেন। সকলে বলছে ইন্না লিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ তার দুই চোখের মধ্যে অভাব তৈরি করে দিবেন, খাও দড় দড় খাও, হাই হাই খাই খাই সে বলতে থাকবে, তার মনে কোনো শান্তি থাকবে না, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে লাগামহীন ঘোড়ার মতো, কিভাবে কামাই রোজগার করা যায়, সম্পদ অর্জন করা যায়। অথচ আল্লাহর নবী বললেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, অথচ তার তকদিরে যা নির্ধারিত ছিল অতটুকুই সে পাবে। আল্লাহর নবী এরপর বললেন, ওয়া মান কানাত আখিরাতু নিগিয়াতাহু জামা আল্লাহু আমরাহু ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি ওয়া মা আতাতহু আদ-দুনিয়া ইল্লা মা আতাতহু আদ-দুনিয়া ওয়া হিয়া রাগিমা। আল্লাহর নবী বললেন, আর কারো টার্গেট যদি হয় আখিরাত, আল্লাহ তার অন্তর মধ্যে তার কলিজায় শান্তি আর সুখ ঢেলে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার চোখ থেকে আল্লাহ গরিবানা ভাব উঠিয়ে দিবেন, ধনী ধনী ভাব তৈরি করে দিবেন। এরপরে আল্লাহ নবী বললেন, অথচ দুনিয়াতে যা তার পাওয়ার কথা ছিল সে পরিপূর্ণভাবে পেয়ে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতএব আদর্শ পরিবার গঠনে স্বামী এবং স্ত্রী পরস্পরের যে মূল দায়িত্ব, সেটি হলো আমরা প্রথমেই টার্গেট করব আখেরাত। আমাদের জীবনে আখেরাত যদি টার্গেট হয়, আল্লাহর সন্তুষ্টি যদি টার্গেট হয়, জান্নাত পাওয়া যদি টার্গেট হয়, তাহলে আদর্শ পরিবার গঠনে আমরা সক্ষম হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী উভয়কে যে দায়িত্ব দিলেন, এর মধ্যে আমরা যারা বাড়ির প্রধান স্বামী, তিনি শুধু বাহ্যিকভাবে চেষ্টা করবেন আদর্শ পরিবার গঠন করার জন্য, তিনি প্রথমেই দরখাস্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেই দরখাস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, সকলেই দোয়াটি পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের স্ত্রীদের ও সন্তানদের মাধ্যমে চক্ষু শীতলকারী বংশধারা দান কর। সুবহানাল্লাহি হামদি। এবং আমাদেরকে আল্লাহ ভীলুদের জন্য আদর্শ বানাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দরখাস্ত করতে হবে, আপনার আমার সন্তান যখন 7 বছরে পদার্পণ করলেন, আমাদের অনেক পরিবার রয়েছে, আমরা আদর্শ পরিবার দাবি করি, অথচ আপনি তাহাজ্জুদের সালাত ছাড়েন না, 5 ওয়াক্ত সালাত করার পরে, কিন্তু ফজরের আজান যখন হয়ে গেল, আপনার আমি মসজিদে চলে গেলাম, অথচ স্ত্রী ঘুমিয়ে থাকলো, সন্তান ঘুমিয়ে আছে, কাউকে সালাতের জন্য ডাকলাম না, এটাকে কি আমরা আদর্শ পরিবার বলতে পারি? অসম্ভব, এটা আদর্শ পরিবার হতে পারে না। স্ত্রী ঘুমিয়ে থাকলো, ঈদের 7 দিন আগে আপনার কিছু কেনাকাটা করার দরকার, এবার আপনি স্ত্রীকে মার্কেটে পাঠিয়ে দিলেন, এটা কি আদর্শ পরিবার? পশ্চিম কালো এটা আদর্শ পরিবার নয়। আপনার ছেলে সালাত আদায় করে না, আমার সন্তান সালাত আদায় করে না, সে টাকনার নিচে প্যান্ট পরে ঘুরছে, সে ধূমপান করে বেড়াচ্ছে, এটা আদর্শ পরিবার নয়। পরিবারের 4-5 জন সদস্য প্রত্যেকেই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি এবং ইসলামের শরীয়তের বিধানগুলো সঠিক আকিদায় আমল করার প্রচেষ্টায় যারা সশস্ত থাকবে, চেষ্টা করবে, আমরা তাকেই আদর্শ পরিবার বলতে পারি। কি বলেন ঠিক না বাটি?
এটা আমাদের খেয়াল রাখতে হবে। শুধু আহলে হাদিস নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। আমাদের অনেকের মাথার ভিতরে এরকম আছে যে আমরা সংগঠনভুক্ত জামাতবদ্ধ। এটা ঠিক, মানুষ যে জামাতবদ্ধ থাকতে হবে, মানুষ যে জামাতবদ্ধ আমরা সৃষ্টি এটার একটা অন্যতম প্রমাণ তার পরিবার, পারিবারিক জীবন, পরিবার পরিবারে সে জমা হয়ে জামাতবদ্ধ হয়ে বাস করে সকলে মিলে। এরকম আমাদের চলার পথে প্রত্যেক ক্ষেত্রেই আমরা জামাতবদ্ধ থাকবো, এটা ঠিক আছে। কিন্তু পরিবারের যে সদস্য সেখানে আমাকে পারিবারিক তালিমী বৈঠকের ব্যবস্থা করে এগুলো সংস্কার করা যেতে পারে, কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমি যেমন সালাত আদায় করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমি যেমন হালাল খেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ঠিক একইভাবে আমার স্ত্রীকে আমার সন্তানদেরকেও এই তালিম দেওয়া লাগবে। তাহলে আমাদের একমুখী চিন্তার যখন সমন্বয় হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ পরিবার গঠনে আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে পরে, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা জেনে থাকবো আদর্শ পরিবার গঠনে যদি আমরা সশ্রেষ্ঠ হতে চাই তাহলে স্বামীর যে অগ্রণী ভূমিকা তার দুটি পয়েন্ট আমরা শেষ করলাম। তিন নম্বর হলো আমার আপনার আচরণটা আরো সুন্দর হওয়া লাগবে। আমি যদি আদর্শ পরিবার গঠন করতে চাই তাহলে আমার স্ত্রীর সাথে আমার কেমন আচরণ হবে, সন্তানের সাথে কেমন আচরণ হবে, ছোট ভাইয়ের সাথে কেমন আচরণ হবে, পরিবারের বৃদ্ধ পিতামাতা তাদের সাথে কেমন আচরণ হবে, এই মর্মে আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে ওহির বিধান থেকে জ্ঞান নিয়ে পড়াশোনা করে আমল করার চেষ্টা করলে আদর্শ পরিবার গঠনে সহায়ক হবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবার গঠন করতে যেয়ে দেখব স্ত্রী সবসময় আপনার কথা শুনবে, আমার কথা শুনবে, সন্তান সবসময় আমাকে আপনাকে মানবে এমনটি নয়। যখন বিগড়ে যাবে, ভুল করবে, সেক্ষেত্রে আমরা শাসন করব। শাসনের পাশাপাশি আরেকটি কাজ রয়েছে যেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, যেটা জান্নাতীদের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল-কাযিমিনাল গাইজ ওয়ালা আফিনা আনিন নাস। তিনটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুখে দুঃখে ধনী গরিব সকল অবস্থায় এরা দান করবে, যারা মুত্তাকি জান্নাতি হবে। এরপরে তারা যখন গুসায় রাগে ফেটে পড়তে চাইবে কেউ ভুল করলে, তখন সে আস্তে করে থেমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে কিনা এটা আমরা চিন্তা করে দেখব। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর গুণটি হলো, সে কেউ ভুল করলে তাকে ক্ষমা করতে জানবে, ক্ষমা করে দিবে। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, আয়াতের ব্যাখ্যা আমরা বলতে পারি যে মানুষকে ক্ষমা করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছোট ভাই কেউ ভুল করলে তাকে ক্ষমা করে শুধরানোর সুযোগ দিতে হবে। তাহলে আদর্শ পরিবার গঠনে এটা একটি সহায়ক হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয়দিনী ভাইরা, আমরা আদর্শ পরিবার যদি গঠন করতে চাই সেক্ষেত্রে আমাদের স্ত্রীদের কিছু মেসেজ দিতে হবে, তাদের কাছে কিছু সংবাদ ওহির বিধান থেকে পৌঁছাতে হবে যে তাদের কিছু দায়িত্ব রয়েছে। যারা স্ত্রী আছে তাদেরকে যে দায়িত্বটা পালন করতে হবে সেটা হলো এই, আমরা বুখারীর যে হাদিসটি জানলাম প্রত্যেকেই দায়িত্বশীল, ওই হাদিসের অংশে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন একজন স্ত্রীও দায়িত্বশীল, সে তার স্বামীর ওই সম্পদের এবং তার সতীত্ব রক্ষার বিষয়ে তার পরিবারের দেখাশোনার যে দায়িত্ব রয়েছে সে বিষয়ে সে জিজ্ঞাসিত হবে। অতএব প্রত্যেকটি নারীকে জানতে হবে, তাকে বুঝতে হবে যে আমি আমার সতীত্ব রক্ষার দায়িত্বশীল শুধু নই, আমি আমার স্বামীর সম্পদ রক্ষার দায়িত্বশীল, দেখাশোনার দায়িত্বশীল, সন্তান লালন পালনের দায়িত্বশীল। এক্ষেত্রে স্ত্রীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বামীর যেমন দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ করা, তার পরিবারকে সামনে এগিয়ে নেওয়া, ঠিক একইভাবে স্ত্রী বাড়িতে তার দায়িত্ব রয়েছে। আর তাদের পরস্পরের সম্পর্কটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাদের গায়ের মধ্যে পোশাক রয়েছে, পোশাকের সাথে গায়ের যেমন দূরত্ব নেই, ঠিক একইভাবে একজন স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে
পোশাকের মতো, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে ঠিক একইভাবে স্বামীর স্ত্রীর সম্পর্ক হবে পোশাকের মতো, একজন আরেকজনের জন্য অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একজন আরেকজনকে বুঝতে হবে, মেনে নিতে হবে, তাহলে আমরা আদর্শ পরিবার গঠনে আমরা অগ্রগামী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে নারীদেরও কিছু দায়িত্ব দিয়েছেন, একই সাথে পুরুষেরও দায়িত্ব রয়েছে। তাহলে একজন নারী তার সতীত্ব রক্ষা করে এবং স্বামীর অর্ডার পালনের সাথে সাথে সন্তান পালন করে স্বামীর সম্পদ সে অপব্যয় করবে না। আর এক্ষেত্রে আমাকেও তদারকি করতে হবে, খেয়াল রাখতে হবে। আর ইতিপূর্বেই যদি আমরা একটি ভুল করে থাকি স্বামী হওয়ার আগে, একজন পুরুষ তার স্বামী হওয়ার আগেও আদর্শ পরিবার গঠনের জন্য অন্যতম একটি প্রধান শর্ত হলো একজন দিনদার, একজন পরহেজগার, একজন নারীকে তার স্ত্রী হিসাবে নির্বাচন করা। কি বলেন, কথাটা কি ঠিক না? একজন উত্তম নারী যদি সে নির্বাচন করতে না পারে, যেহেতু আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব এবং কর্তব্য উভয় একজনের জন্য আরেকজন সহায়ক, এক্ষেত্রে আমাদের দেশে একটা উল্লেখযোগ্যভাবে আমরা যেটা লক্ষ্য করি, আল্লাহ নবীর একটি হাদিসকে বিকৃত করে সমাজে আমরা অনেক সময় এটাকে ব্যবহার করি। আল্লাহ নবী বলেছেন, হাদিসটি বুখারীর 5090 নম্বর হাদিস, তুনকাহুল মারাতুল আরবাইন। আল্লাহ নবী বলেছেন, মানুষেরা বিবাহের ক্ষেত্রে কি করে, নারীদেরকে চারটি বৈশিষ্ট্য দেখে, গুণ দেখে বিবাহ করা হয়। অথচ আমরা এটাকে বলি যে আল্লাহ নবী বলেছেন চারটি গুণ দেখে বিবাহ করার জন্য, তার একটি গুণ হলেই হয়। সেক্ষেত্রে আমরা 1 নম্বরে বাছাই করি সুন্দরী, তারপরে দেখি তার কি সম্পদ আছে, তারপরে দেখি তার কি বংশ, এরপরে আমরা দেখি তার দিনদারি। অথচ আল্লাহ নবী বললেন এই চারটি গুণ হল লিমালিহা তার সম্পদ, ওলি হাসাবিহা তার বংশ, ওয়া জামালিহা তার সৌন্দর্য, বলে দিনহা এবং তার দিনদারি। আল্লাহ নবী এক্ষেত্রে বললেন ফাজফার লি জাতির দিন, তোমরা তার দিনদারিকে অগ্রাধিকার দাও, তা যদি না দেওয়া হয় তাহলে তারাবাত ইয়া দেখা, নইলে তুমি কল্যাণ থেকে বঞ্চিত হবে। আমাদের দেশের সবচেয়ে আদর্শ পরিবার গঠনের বড় যে বাধা সেটি হলো আমরা আগেই ভুল করেছি, স্ত্রী নির্বাচনের সময় আমরা আল্লাহ নবীর এই আদেশটি মানতে বাধ্য হওয়ায় অনেক সংসারে গোলমাল হচ্ছে। স্বামী চাচ্ছে সহি আকিদা, স্বামী চাচ্ছে তার সন্তানকে কোরআন হাদিসের বিশারদ বানাবে, কোরআন হাদিসের একজন দায়ী বানাবে, আর স্ত্রী যাচ্ছে অন্যদিকে, স্বামী সালাত আদায় করছে, স্ত্রী সালাত আদায় করছে না, স্বামী বলছে পর্দা করা ফরজ, পর্দা করো, স্ত্রী বলছে না তা হবে না, আমার ইচ্ছা আমি চলবো। তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমরা যেন স্ত্রী নির্বাচনে ভুল না করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ পরিবার গঠনে স্বামী তার পরিবার প্রধান তার সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে ইসলামের ফরজ হুকুম আহকাম বাস্তবায়নের ক্ষেত্রে যেমন অর্ডার করবেন, পাশাপাশি রবের কাছে আল্লাহর কাছে দরখাস্ত করবে সে যেন নিজে সালাতের উপর কায়েম থাকতে পারে, তার পরিবার পরিজন কায়েম থাকে, এর জন্য সে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দোয়া, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাশাপাশি সাহায্য চেতে হবে, আল্লাহর রহমত চেতে হবে, আল্লাহর কাছে সহযোগিতা চেয়ে তাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আদর্শ পরিবার গঠনে স্বামী এবং স্ত্রী দুইজনেরই পাশাপাশি যদি আমাদের এই সহযোগিতা না থাকে তাহলে কোনোদিনই আদর্শ পরিবার গঠনে আমরা সক্ষম হব না। আদর্শ পরিবার গঠনের যে বৈশিষ্ট্যগুলো শুরুতে বলছিলাম আবারও মনে করে দেই, আমরা তখনই একটি পরিবারকে পূর্ণাঙ্গ আদর্শ পরিবার বলবো যেই পরিবারের প্রধান স্বামী সে কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী চলে, তার স্ত্রীও চেষ্টা করে তার সন্তানগুলোকে স্বামী স্ত্রী দুজনে মিলাই চেষ্টা করে। এরপরে শেষ পর্বে যে কথাটি বলতে চাই, আদর্শ পরিবার যদি গঠন করতে চায় তাহলে স্বামী এবং স্ত্রীর আমল এবং আচরণ এটা যে সন্তানের উপর প্রভাব পড়ে, এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কে ধৈর্যের একটা নমুনা দেখাতে হবে, এক্ষেত্রে তাদের খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী
খুঁটিনাটি বিষয়ে যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, গালাগালি করে উত্তেজিত হয়ে যায়, ওই ছোট সন্তানটির উপর প্রভাব পড়ে। স্বামী স্ত্রী যখন তাদের চলনে বলনে আমলে আখলাকে ইসলামী বিধান থেকে দূরে সরে থাকে, সন্তানও সেটা দেখে অভ্যস্ত হয়। আমরা প্রত্যক্ষ করি, একটি পুরুষ যদি নামাজি হয়, পিতা যদি নামাজি হয়, আমরা দেখি তার ছোট ছেলেটিও তার সাথে সালাতে দাঁড়িয়ে যায়। আমরা যদি দেখি একটি নারী সালাত আদায়কারী হয়, তার মেয়েটি তার সাথে সালাতে দাঁড়িয়ে যায়। আমরা দেখি একইভাবে একটি পুরুষ ধূমপান করায় অভ্যস্ত, এবার তার ছোট্ট ছেলেটিও ফেলে দেওয়া বিড়ির অংশ মুখে টান দিতে চায়। কি বলেন? এটা সাংঘাতিক একটা প্রভাব। মনোবিজ্ঞানীদের মতে, ডাক্তারদের মতে, চিকিৎসাবিদদের মতে এটা সাংঘাতিক একটা প্রভাব। আমার পরিবার যদি সবাইকে নিয়ে আদর্শ পরিবার গঠন করতে চায়, আমাদের একটি খেয়াল রাখতে হবে, আমি যতই আদর্শবান হই না কেন, আমার সন্তান যদি আদর্শবান না হয়, আমার স্ত্রী যদি ওহির বিধান না মানে, আমার সন্তান যদি কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান না মানে, তাহলে আমি এখনো আদর্শ পরিবার সদস্য হতে পারি নাই। আদর্শ পরিবারের সদস্য হতে গেলে এবং পূর্ণাঙ্গ একটি আদর্শ পরিবার আমরা যাকে বলবো, যেই পরিবারের চারজন সদস্য বা তিনজন সদস্য, ওই পরিবারের স্বামী নির্ভেজাল তাওহীদের প্রচার উপদেষ্টা, জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের এই যে কাফেলা, এই কাফেলার সাথে তিনি যেমন যুক্ত আছেন, একইভাবে তার সন্তান ছোট হলে সে সুনামণিতে, আর সে আরেকটু বড় হলে, 32 বছর আগে হলে সে আবার যুবসংঘের সদস্য, অর্থাৎ এবং তার স্ত্রী নারী সংস্থায় কাজ করছে, মহিলা সংস্থায়, অর্থাৎ সকলেই কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান মানার জন্য যখন চেষ্টা করছে, তখনই আমরা বলবো যে এটা একটি পূর্ণাঙ্গ আদর্শ পরিবার। কি বলেন? এক্ষেত্রে আমাদের সকলকেই সমানে চেষ্টা করতে হবে, বিশেষ করে স্বামী এবং স্ত্রী উভয়ের সমান সমান প্রচেষ্টা আমাদের থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ পরিবার গঠনে আমরা যেমন সচেষ্ট, সুদূর 300 কিলোমিটার 400 কিলোমিটার দূর থেকে এত পরিশ্রম করে আমরা গাড়িতে এসে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারলেন না কেন, আমরা এখানে আসছি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু জেনে সেই মতো আমাদের জীবন পরিচালনা করব। ঠিক একইভাবে আমরা যখন বাড়িতে যাব, এই মেসেজ কোরআন সুন্নাহর এই আহ্বান বাস্তব জীবনে বাস্তবায়িত করার জন্য, আমাদের পরিবারটি আদর্শ পরিবার হিসেবে গঠন করার জন্য আমাদের এই কথাগুলো, আমাদের এই জানা এলেমগুলো আমরা সেখানে আমাদের পরিবারে গিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করে সকলে পরে ইনশাআল্লাহ। আমরা দোয়াময় রবের কাছে এই মর্মে আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আমরা যেন আদর্শ পরিবার গঠনে সক্ষম হই, এবং আদর্শ পরিবার গঠন করে যেই পরিবার গঠিত হয়েছিল প্রথমে জান্নাতে, আমরা যেন আবার সেই জান্নাতে আমাদের ঠিকানা বানাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয় সেই জান্নাতে যেন আমাদের ঠিকানা হয়, এরকম আমল নিয়ে এরকম আদর্শ পরিবারের সদস্য সহে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।